এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার এই এব্রো খেব্রো মুখটা দেখে হয়তো সবাই বুঝেই গেছো যে আমার মুখটা এখনও ঠিক হয়নি। আচ্ছা, যদিও বলে রাখি আমি যে ভিডিওটা আমি আপলোড করতে অনেকটা লেট করে ফেলেছি। ভিডিওটা আরও আগে আমার শ্যুট করা ছিল, বাট মিডলে আমার এক্সাম ছিল, তার জন্য আমি আর ভিডিও এডিটও করতে পারিনি, আপলোডও করতে পারিনি। তো এখন তো এক্সাম শেষ, ভাবলাম আবার স্টার্ট করি। আমার ফেসে যেমন অবস্থা দেখলে সেম আমার বডিটাও সেম এরকম অবস্থাই আছে। আমার হাতটা দেখো পুরো হাত ফুলে গেছে, ছোটো 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 ছোটো, যেমন অনেকগুলো মশা আমাকে ধরে একদিন একদম কামড়িয়ে ধ্বংস করে দেয়। জায়গাগুলো বাকি নেই হাতে না, এরকম আমার আঙ্গুলের উপরের সাইডগুলো দিয়েও স্কিনগুলোর মধ্যে এরকম ছোটো 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 অজস্র পিম্পল উঠে গেছে। অজস্র মানে কি বলবো, মানে জায়গা নেই, আর এক কোণারও বাকি নেই যে উঠে নেই এরকম। সো যাক, যাই হোক, আমার স্কিন দেখাতে দেখাতে দেখো কোথায় চলে আসলাম, কিচেন রুমে আসলাম। আজকে মাটন এসছে ঘরে, আমার খুব পছন্দের খাবার, যদিও খাওয়া দাওয়া জিনিসটি আমার খুব পছন্দের। মাটন দেখেই বললো, মা বললো তোমার টেনশন করতে হবে না, তোমার আগে মুখটা ঠিক হোক, তারপর তুমি খেয়েও, আমি তোমার জন্য তুলে রেখে দিচ্ছি। মা গিয়ে আমার জন্য তুলে রেখে দিচ্ছে, আর আমিও খেয়ে নিতাম যদি ফেসের মধ্যে প্রবলেমটা না হতো। বডিতে হলে আমি খেয়ে নিতাম, আমি তেমনটা মানিও না, বাট এবার যেহেতু ফেসে হয়েছে একবার খাওয়া অ্যাভয়েড করতেই হবে, তা না হলে আমার আর উপায় নেই। তো আমি তো খেতে পারবো না মাটন, আর তাছাড়া মাও মাটন খায় না। মাটন শুধু খাবে আমার ঘরে আমার বাবু আর আমার ভাই, দুজনেই খাবে শুধু। তো এখন এই সাইডে মা মাটন রান্না করছে, আর ওই সাইডে আমি আমার জন্য কিছু একটা রান্না করছি, নিরামিষ আইটেম, নিরামিষ। আজকে বানাবো আমি ডাল ভর্তা। অনেকখানি রেসিপিটা দেখলাম, দেখে টেকে তারপর ভাবলাম যে না, আজকে আমি ডাল ভর্তাই বানাবো। ডাল ভর্তার প্রতি আজকে আমার ভালোবাসা জাগলো যে না, আমি আজকে ডাল ভর্তাই খাবো। সো আমি তো আজকে খেতে পারবো না, এই যে বাটিতে নিয়ে নিয়ে মা টেস্টিং রাউন্ডটা আজকে আমার ভাই করবে, ওকে ডেকে আনলো যে একটু খেয়ে টেস্ট করে দেখি। এই রাউন্ডটার মধ্যে তো সবসময় আমিই থাকতাম টেস্টিং রাউন্ডে, বাট আজকে আমি নিই, আমি এটার মধ্যে আউট, কারণ টেস্টও করা যাবে না। তো এই সাইডে আমি আমার জন্য রেডি করছি, আমি বললাম যে না, ডাল ভর্তাটা আমিই করবো। তো ডালটা এখানে আমি ড্রাই করে নিচ্ছি, এটা আগে সিদ্ধ করেছিলাম, তারপর এখানে ড্রাই করে নিচ্ছি, কারণ এটার মধ্যে জল ছিল আর ভর্তার জন্য একদম ড্রাই ডালের দরকার, তা না হলে ভর্তাটা ভালো হবে না আর আমি এটার ভালো একটা টেস্ট পাবো না। এখানে ভর্তার জন্য যা যা কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার সবকটা আমি নিয়ে নিয়েছি। রসুনটা ভেজে নিয়েছিলাম, এটা তো দেখিয়েছি, রসুন আর মরিচটা, তাছাড়া কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম, ধনে পাতা, লবণ। এখানে আমার মরিচটা এইভাবে ভাঙার রিজনটা হলো, আমার হাতে মানে ঝাল লেগে যাবে, হাত জ্বলবে তার জন্য, কারণ যারা কিচেনে রেগুলারলি কাজ না করে তারা যদি হাত দিয়ে এরকম মরিচ টরিচ ধরে ডাইরেক্টলি তাহলে জ্বলে, তার জন্য আমি এরকমভাবে করছিলাম। বাট পরে মা এটা ঠিক করে দিয়েছে, মানে মা ভর্তাটা মেখে দিয়েছিল আর কি। আর এই সাইডে অলমোস্ট হয়ে গেছে মাটনটা, রান্না হয়ে গেছে এটা। আমি লাড়া দিচ্ছিলাম, লাড়া দিতে দিতে সাইড দিয়ে একটা তুলে নিচ্ছিলাম, ভাবছিলাম মা রুমে নেই খেয়ে নিই নাকি একটা, তারপর ভাবলাম যে না, মা রুমে না থাকলে কী হলো, আমি যদি এখন খাই তাহলে আমার স্কিনেই কথাটা বলে দেবে। এটা আমার জন্য বানানো হয়েছে শুক্তা, রুগীর খাবার। শুক্তা দেখলে জানি আমার কোনো জ্বর চলে আসে। এখানে হলো আমার সেই স্পেশাল ডাল ভর্তা। এখানে ছিল মিষ্টি, আমার জন্য মা গরম করে রেখে দিয়েছে, এখানে বানিয়েছে ডাল। এখানে ছিল মার জন্য মাছের ঝোল, কারণ মা তো আর মাটন খায় না। এখানে আমার ভাইয়ের জন্য আমি পেঁয়াজ টিয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ লেবু টেবু। তার মধ্যে আমার মামা আসলো দুই ব্যাগ ভর্তি করে জলপাই নিয়ে। এগুলো আমার মামার বাড়ির জলপাই, ওদের গাছে, তো আমরা তো এবার যাইনি, তার জন্য মামাই নিয়ে আসলো আমাদের জন্য। অনেকবার কল করেছিল আমাদের যাওয়ার জন্য, বাট আমরা কেউই এত ফ্রি ছিল না, সবাই ব্যস্ত ছিল, আমার ক্লাস টাস ছিল, বাবুর অফিস ছিল, তার জন্য যাওয়ার হলো না। মামাই নিয়ে আসলো কতগুলা পেরে নিয়ে এসছে গাছ, কিন্তু একটা একটা গাছ থেকে এতগুলো নিয়ে আসলো। মা বললো সব কটা নিয়ে এসছেন আমার জন্য নাকি বাড়ির জন্য আছে কিছু? মা বললো ওরা সবাই খেয়েছে, এটা তোর জন্য আমি নিয়ে আসলাম। তো এতগুলার আমাদের ঘরে কে খাবে? আমাদের ঘরে এমনিতে টক জিনিসটা আমার এত একটা পছন্দের না। আমি যখন ভিডিওটা শ্যুট করতেছিলাম তার আগে অলরেডি মা আমাদের কিছু রিলেটিভসের বাড়িতে দিয়ে দিয়েছিল জলপাই, তারা এসেছিলো সামনে ছিল, তাই ওদেরকে সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছিল। তো এখানে যে জায়গায় জায়গায় নেওয়া, এগুলো জায়গায় জায়গায় মা দেবে, এর বাড়ি ওর বাড়ি, আমাদের পাড়া প্রতিবেশীদের দেবে, আমাদের রিলেটিভসদের দেবে, তার জন্য মা সাইড সেট করে রেখে দিয়েছে। তার মধ্যে আমি খেয়ে নিচ্ছি, কারণ না খেলে তো হবে না, এত রান্নাবান্না করলাম আজকে। এগুলো পনির আমার জন্য করেছে মা, মা দেখলো যে ওর জন্য আমার ভাই খাবে খাসির মাংস দিয়ে আর আমি খাবো ডাল ভর্তা দিয়ে, তার জন্য মা পনির রান্না করে দিল, যেটা মেয়েটার দুঃখ দেখতে পারলো না তার জন্য। এবার জলপাইয়ের আচারও বানানো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আচারটা মা পরের দিন করেছিল, বাট আমি ভাবলাম একদিন জলপাই দেখাবো একদিন আচার দেখাবো, তার থেকে ভালো হবে যে একদিনই জলপাই আর আচার একসঙ্গে দেখিয়ে দেবো, তাই আমি পরের দিনের স্যুটটাও একসঙ্গে করে দিয়ে দিয়েছি এটার মধ্যে। এখানে আচার প্রসেসিং চলছে, এগুলো ভাজা হয়ে গেছে, দুই তিন রকমের বানিয়েছিল বাই দ্য ওয়ে। একটা বানিয়েছিল একটু ঝাল টাইপের, একটা একটু মিষ্টি টাইপের, এরকম দুই তিন রকম করে বানিয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। টিল দেন, খুদা হাফেজ।